নমস্কার, এখন দুপুরবেলা ভিডিওটা করছি। আর এইটা যেটা দেখছেন সেটা হলো তেঁতুল গাছ। দেখে নিন কত তেঁতুল হয়েছে এখানে, তেঁতুলগুলো পেকে গেছে। এই তেঁতুলগুলোকে পেড়ে, খোসা ছাড়িয়ে, দানা কেটে এগুলোকে স্টোর করে রাখা হয়। আমরা রাখি, বিক্রিও হয়, আমাদের থেকে অনেকে কিনেও নিয়ে যায়। গাছটা অ্যাকচুয়ালি আমার মামার বাড়িতে আছে, আমার মামার বাড়িটা আমার বাড়ির পাশেই। এই দেখুন পুরো গাছটা। এই দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে, এইবার বসে সবাই মিলে এখানে তেঁতুল ভাঙবো। বৌদিরা সকলে মিলে বসে তেঁতুলগুলোকে এইভাবে, খোসাগুলোকে ছাড়ালে এইভাবে তেঁতুলটা ভেঙে যায়। দেখাচ্ছি আপনাদের, এই যে এইভাবে ছাড়ালেই ভেঙে যাবে। ভেঙে ভেঙে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, গোটা তেঁতুলটা বেরিয়ে আসবে সুন্দরভাবে। এইভাবে অনেক ছাড়ানো হয়, গাছে উঠে তেঁতুলটাকে পাড়া হয়। সেটা দেখাতে পারলাম না, এগুলো পেড়ে রাখা আছে গাছ থেকে, পেড়ে রেখে দিয়ে এবার এই দুপুরবেলা করে বসে অল্প অল্প করে সবাই মিলে তেঁতুলগুলোকে ভাঙিয়ে এইভাবে ভেঙে খোসা থেকে আলাদা করি, পরিষ্কার করি। পরিষ্কার করে এটা আমরা স্টোর করে রাখি। এটা যে কেউ করতে পারে, এগুলো বাজারে বিক্রিও হয়, সেখানেও বাড়িতে তারা এইভাবেই করে, করে নিয়ে এসে বাজারে বিক্রি করে, সেগুলো কিনে স্টোর করা যায়। তেঁতুল তো কত কাজেই লাগে ঘরে, কত রকম টক রান্না করতে তেঁতুল লাগে। এখানে বিধাত্রিকাও ছাড়াবে তেঁতুল, ওকে অন্য খেলনা দিচ্ছি, ও সেইগুলো নিয়ে খেলবে না, ও এখন তেঁতুল ছাড়াবে, ও নিচ্ছে, তেঁতুল ছাড়াতে চাইছে। তেঁতুলগুলো ভাঙার পর একটু রস রস মতো থাকে, হাতে লেগে যায়, ওই জন্য এটাকে দুদিন এবার এইভাবে ছাড়িয়ে নিয়ে দুদিন ওটাকে রোদে দিয়ে রাখবো। তাহলে রোদে দিয়ে রাখলে একটু একটু শুকনো শুকনো হয়ে যাবে, তারপর দানাটা কাটতে সুবিধা হবে। আর না, তা না হলে দানাটা কাটা যাবে না, দানা কাটার সময় হাতে লেগে যাবে, মানে একটু রোদে দিয়ে ওটা শুকনো করতে হবে। রোদে দিয়ে শুকনো হয়ে গেলে ওটা দেখাবো আপনাদের। শুকনো হয়ে যাওয়ার পরে এইভাবে, এইটা আগে শুকনো করা আছে, এইগুলো এখানে কাটছে মামিমা, এগুলো এইভাবে হাতে লেগে যায় আঠাটা, ওই জন্য হাতে সর্ষের তেল লাগিয়ে নিতে, ভালো করে হাতে সর্ষের তেল লাগিয়ে তারপর এইভাবে দানাগুলোকে কেটে দানাগুলোকে আলাদা করতে হবে। এইভাবে এই দানাগুলো যদি থেকে যায়, এগুলো সমেতও রেখে দেওয়া যায়, এগুলো সমেত রেখে দিলেও থাকবে, কিন্তু সেটা বেশি দিন থাকবে না, কারণ দানাগুলোর মধ্যে পোকা হতে পারে বলে, তারপর এই দানাগুলোর জন্য তেঁতুলটা নষ্ট হয়ে যাবে। দানাটা কেটে নিলে এটাকে অনেক দিন, অনেক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তারপর যখন লাগবে অল্প করে বের করে একটু জলে ভিজিয়ে দিলে একদম তেঁতুলের কাঁচটা বেরিয়ে আসবে, সেটা রান্নায় যে কোনো কিছুতে ব্যবহার করা যাবে। আর কিছু কাঁটা আছে, সেই কাঁটাগুলোকে এখানে গোল করব, মানে স্টোর করব, গোল করব বলছি, হ্যাঁ গোলই করব। হাতে তেল, সর্ষের তেল লাগিয়ে নিয়ে এগুলো অল্প অল্প করে নিয়ে, এগুলো দানা ছাড়ানো, এগুলো আগে থেকে দানা ছাড়িয়ে রাখা ছিল, সেইগুলোকে এইভাবে চেপে চেপে গোল গোল নাড়ু পাকিয়ে কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবো। এগুলোর মধ্যে দানা নেই, এগুলো আগে থেকে দানা ছাড়িয়ে রাখা, সেটাকেই করছি এখন, আমি গোল করছি এগুলোকে, গোল গোল করে নিয়ে কাঁচের বয়াম। এগুলো আগের আগেরও আছে আমাদের, আগেরও অনেকটা আছে, সেটা শেষ হয়ে গেছে। প্রতি বছরই অল্প করে এরকম করে রাখি, এই যে আগেরগুলো এরকম রেখে দিলে এরকম পুরো কালো হয়ে যাবে, এটা প্রায় আমার 2 বছরের পুরনো, এরকম কালো হয়ে গেছে। এই কালো তেঁতুলের উপকারিতা আরো ভালো, এই কালো তেঁতুল সর্দি কাশি এগুলো প্রিভেন্ট করে, অল্প করে খাওয়া ভালো শুধু শুধু। এইভাবে গোল গোল করে রেখে দিলে এগুলো অনেক বছর থাকবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভালো লাগে তেঁতুল সংরক্ষণ করার এই পদ্ধতি এটা দেখে, তাহলে একবার লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যাতে আরও কিছু ভিডিও তৈরি করতে আমার ভালো লাগে। যদি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার আরও ইচ্ছে করবে নতুন ভিডিও তৈরি করার। থ্যাংক ইউ।
সকলকে ধন্যবাদ এই ভিডিওটা যারা যারা দেখছেন। টাটা।